আশা করি সবার সবাই একসাথে আমরা করব এবং এই গীতা পাঠের মধ্য দিয়ে যে পূর্ণতা অর্জন করব আমরা সবাই শেয়ার করব। ওম হরিয়ম তৎসত হরিয়ম তৎসত হরিয়ম তৎসত ওম অজ্ঞানতিমিরামদস্য জ্ঞানাঞ্জলাশলাকয়া চক্ষুরমৃতং যেন তস্মৈ শ্রীগুরুভে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপপদা মহ্যং দদন্তি সপদান্তিকম্। বন্দেহম শ্রীগুরু শ্রীযুক্তপদকমলং শ্রীগুণ বিষ্ণুবাংশ শ্রীরূপাং সমগ্রজাতং সহ রঘুনাথম বিতং তং সজীবম্। সাদৈত্যং সদুসাবধত্তং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহ গণলোলিত শ্রীবিশাখাম্বিকাংশ চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বৃষবাসুনুষ্যতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্চকল্পতরুভর্ষ কৃপা সিন্ধুর্ভৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীভাষাদি গুরুভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীভাষাদি গুরুভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি দ্বিতীয় অধ্যায়ের সংখ্যাযোগের কয়টা শ্লোক পড়ব, দুটো বা তিনটে পড়ব, তারপরে আমি মাহাত্ম্যে চলে যাব। দ্বিতীয় অধ্যায় অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অধ্যায়, সংখ্যা অধ্যায়। এই সংখ্যায় সব কিছু যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু রয়েছে। তো এই সংখ্যাযোগ যদি আমরা গণনা করতে শিখি, আসলে আমাদের তো সেই জ্ঞান এখনো হয়নি, আমরা এই যে অঙ্ক করব, অঙ্ক করতে হলে বিদ্যার দরকার। তবু আমি আজকে মন্ত্র পড়ছি, শুধুমাত্র শ্লোক পড়ছি, সময় হলে আমরা পড়ি। দ্বিতীয় অধ্যায়। ওম সঞ্জয় উবাচ তং তথা কৃপয়া বিষ্টম সুকুর্ণাকুলেখনম ভীষিরম তমিদং বাক্যমুবাচ মধুসূদন। কৃতম ভাকস্মলমিদং বিষম শ্রী ভগবান উবাচ কৃতম ভাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টমসর্গায়মি কীর্তিকরমর্জুন। বদন্তি তত্ত্ববিদন্তস্তম জ্ঞানময়াদয়ম শ্রী ব্রহ্মেতি পরমত্বিন ভগবানতি শব্দতে। অ্যাকচুয়ালি এটা বলা হয়েছে আমাদের এই জ্ঞান এবং বস্তু, যেই জ্ঞান এবং বস্তুকে আমরা ধারণ করি
এবং যাই কিছুই আমরা অর্জন করি না কেন, ওটা অর্জন অর্জনটাকে যদি আমরা ধারণ করতে না পারি তাহলে ওই অর্জন আমাদের কোনো অর্জন হয় না। আমি তৃতীয় শ্লোকে যাচ্ছি। ক্লৈবং মা স্মগম পার্থ নৈতস্য পদৈতে ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যং তপ্তি পরম তপ। আসলে এই শ্লোকেই বলা হয়েছে যে আমরা কোনো কিছুর বশবর্তী হয়ে যেন কাজ না করি, যাই শিখি ধারণ করি এবং সেটা কোনো বশবর্তী কোনো কিছুর বশবর্তী হয়ে নয়। দুটো শ্লোকে এই তিনটা শ্লোকে আমি পড়লাম। আসলে সংস্কৃত যদিও অনেক কঠিন, আমরা অনেক সময় উচ্চারণও করতে ঠিকভাবে পারি না, তবে মর্মার্থগুলো আমরা যদি উপলব্ধি করতে পারি তাহলে হয়তো বা একটা শ্লোকই যথেষ্ট। আমরা এই কর্মজীবনে, আমাদের এই পার্থিব জীবনে আমরা যাই করি না কেন, তা যদি আমরা উপলব্ধি করে এবং ধারণ করে করতে পারি, যাই কিছু শিখি না কেন, আমরা বাল্য শিক্ষায় তখন আমরা যা শিখেছি বাল্য শিক্ষায় সেই বাণীগুলো, সেই শ্লোক বা সেই ছন্দগুলো আমরা যদি মনে করি এখনো আমাদের বাস্তব জীবনে প্রত্যেকটা কাজেই কাজে লাগে। তো সুতরাং বাল্য শিক্ষাটাও যদি আমরা ভালোভাবে ধারণ করতে পারি তাহলে আমাদের মাস্টার ডিগ্রি সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আর শেষে যেটা বলছে, যেটা বললো যে আমরা এই পার্থিব জগতে কোনো কিছুর বশবর্তী হয়ে যেন আমরা, অর্থাৎ এটার বাধ্য হয়ে যাই কিছু করি যেন আমরা কাউকে খুশি করার জন্য না করি, অথবা জোর করে কেউ করাচ্ছে সেজন্য না করি, অথবা আমার ইচ্ছে হচ্ছে না আমি করছি তাও নয়, যাই করি না কেন তা আনন্দের সাথে করি, যাই আসো না কেন আনন্দের সাথে, দুঃখ হোক বেদনা হোক জরা বা আমাদের ব্যাধি অথবা সুখ দুঃখ বেদনা শোক তাপ যাই কিছু হয় না কেন আমরা যেন কোনো কিছুর বশবর্তী হয়ে যেন অনুভব না করি, তা যেন আমরা ওয়েলকাম করতে পারি। যেমনকি আমরা মেডিটেশন করি, মেডিটেশনে বলা হয়েছে যে আপনি ট্রেনের মধ্যে বসে মেডিটেশন করতে পারবেন, আপনি গাড়ির মধ্যে বসে বা বাম পাশ দিয়ে ডান পাশ দিয়ে ট্রেন চলতেই আছে তবু আপনি মেডিটেশন করতে পারবেন, টেলিভিশন চলতে আছে মেডিটেশন করতে পারবেন, কেন? অর্থাৎ বলছে আমি যখন সবকিছুকে ওয়েলকাম করি, মেডিটেশন যখন হয় তখন যাই কিছু আসে না কোনো আমাদের চারিদিকে, নিস্তব্ধতাকে ওয়েলকাম করি, যদি শব্দ হয় শব্দকে ওয়েলকাম করি, সব কিছুকে যদি আমরা ইজিভাবে নিয়ে এখন কোনো কিছুর বশবর্তী হয়ে না হয়ে আমরা যদি সব কিছুকে ইজিভাবে ধারণ করতে পারি এবং এই চলার পথে পথে পথ যদি কন্টাক্টময় হয় সেটাকে ইজি নিই, হ্যাঁ আমার এই পথ অনেক কন্টাক্টময়, বিরক্ত না হয়ে উদ্বিগ্ন না হয়ে আমরা যদি ইজি নিই, অথবা ইজি পথ সেটার জন্য খুব খুশি মনে রাজ্য জয় করেছি বলে নানান ধরনের আমাদের উত্তেজনা নিয়ে না আসে। যাই হোক, আজকের আমাদের এই গীতা পাঠের পরে আমি মাহাত্মটা পড়ব, তো আমরা সবাই একসাথে পড়ি গীতা মাহাত্মটা। ওম ভগবান বচ গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সর্বমুত্তম, গীতা মে জ্ঞান গীতা মে চতুর্থম স্থানম, গীতা মে পরমম পদম, গীতা মে পরমম গৃহম, গীতা মে পরমো গুরু, গীতাস্যহম তিষ্ঠামি, গীতা মে পরমম গৃহম, গীতা জ্ঞানম সমাশ্রিত ত্রিলোকিম প্রলয়মহম, গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয়, অর্ধমাত্রা হরা নিত্যা মনির্বচ্য পদাধিকা, গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি চিন পাণ্ডব, কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভান্তি নাশিনী, বেদত্রয়ী পরমানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরী, ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চর মানুষ, জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম।
দেখুন আজকে গীতার এই গৃহ জ্ঞান যদি আমরা ধারণ করি তাহলেই আমাদের সব পাপ দূর হয়ে যায়, সব পাপ মোচন হয়ে যায়। হরে কৃষ্ণ নাম আর গীতা অধ্যয়ন এই দুটো আমাদের মুক্তি নিয়ে আসে। আজকে সত্যি আমি সৌভাগ্যবান মনে করছি মহামায়া মন্দিরের আজকের এই মঙ্গলবার, যদিও আজকে তেমন কোনো অনুষ্ঠান নয়, আজকে হরিবাসর ছিল না, আজকে আমাদের সমদ্দার মায়ের আজকের এই শ্রাদ্ধাদি কার্যে নিমন্ত্রণ গ্রহণ করে আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং আপনাদের সামনে গীতা পাঠ করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ভগবান সবার মঙ্গল করুক।